আকাশবাণী কলকাতা, এখন শুনবেন করোনার প্রেক্ষাপটে সামাজিক সাম্য বিষয়ক একটি রূপক অনুষ্ঠান করোনা সাম্য। রুদ্ধশ্বাস উত্তেজনায় ম্যাচ চলছে, বিপক্ষ দল এক গোলে এগিয়ে, আপনার প্রিয় দল একের পর এক আক্রমণ করছে কিন্তু কাঙ্ক্ষিত গোল কিছুতেই পাচ্ছে না। এরকম একটা সময়ে পড়ে পাওয়া 14 আনার মতো পেনাল্টি কিক পেল আপনার প্রিয় দল, আর তার থেকেই গোল, সমতা আসলো ম্যাচে, কিছুক্ষণের মধ্যেই খেলা শেষের বাঁশি। এরকম একটা পরিস্থিতিতে আপনার মনের মধ্যে যখন যুদ্ধ জয়ের অনুভূতি, ড্র করে একই পয়েন্ট পাওয়া সত্ত্বেও আপনার বিপক্ষ দলের সমর্থকদের মনে ম্যাচ হারার যন্ত্রণা। সমাজবিদরা বরাবরই বলেছেন সামাজিক সাম্যের কথা, এমনকি তার দিক নির্দেশও তারা করেছেন। রবি ঠাকুর তার অসন্তোষের কারণ প্রবন্ধে বলে গেছেন, ধনের ধর্মই অসাম্য। করোনার আবহে সেই অসাম্য কি আদৌ দূর হলো? আজকের অনুষ্ঠান সেই নিয়েই। সমাজের বিভিন্ন পেশার মানুষের সাথে কথা বলেছিলাম আমরা। প্রথমেই শুনব একটি কনস্ট্রাকশন কোম্পানির ম্যানেজমেন্ট প্রফেশনাল শুভব্রত শীলের কথা। এই লকডাউন আমাদের কিন্তু অনেক কিছু শিখিয়েছে, আর যদি কাজের কথাই বলি, এই সময় অনেক কাজই আমরা শিখেছি। যেমন আমার ক্ষেত্রেই আমি বলতে পারি, ঘর মোছা, রুটি করা, ইভেন গোল গোল রুটি বানানো, যেটা আমার পক্ষে আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি, সেই গোল রুটিও বানিয়েছি, কাপড় কাচা। এছাড়া বাজার তো সেটা নতুন কাজ নয়, পুরনো কাজের মধ্যেই পড়ে। এতে অনেকটা ফ্যামিলিকে ডাইরেক্টলি ডাইরেক্টলি অনেক সাপোর্ট দেওয়া গেছে। আর একটা কথা না বলে পারছি না যে এই লকডাউনের মধ্যে 500টা কবিতাও লিখে ফেললাম। লকডাউন ধীরে ধীরে এবার উঠতে চলেছে, মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছে। তবে একটা সিক্রেট ব্যাপার হলো কি জানেন, লকডাউনে যে কাজ কয়েকটাতে এক্সপার্টাইজ হয়ে গেছে সেটা বহু বুঝে ফেলেছে, মনে হচ্ছে দু একটা কাজ পার্মানেন্ট হয়ে গেল। দুর্গাপুরের একটি বেসরকারি স্কুলে কর্মরতা সহেলি রায়, তিনি কিন্তু গোল রুটি খেতে মোটেই পছন্দ করেন না, পছন্দ করেন ফাস্ট ফুড। আমরা অ্যাকচুয়ালি যারা ফাস্ট ফুড খেতে ভালোবাসি, এই লকডাউন যখন শুরু হলো, এইসব ভাইরাস টাইরাস খুলে সমস্ত রেস্তোরাঁ বন্ধ, সেই নিয়েই বেশ দিন কত শোক পালন করেছি। এবং একটা মানসিক অসুস্থতা যে বাইরে যেতে পারছি না, বাইরের খাবার খেতে পারছি না। এবার কি হয়, বেশি দিন এরকম থাকতে থাকতে নিজেদের মনের খোরাক তো নিজেদেরকেই খুঁজে নিতে হয়, এবং সেই কারণেই ঠেলায় পড়ে আমরাও যে কোনো শেফের থেকে কম যাই না সেটা প্রমাণ করে ফেলেছি। বিভিন্ন বিখ্যাত রেস্টুরেন্টের স্টাইলে চিকেন বা বিরিয়ানি, ফ্রাইড চিকেন, এগুলো রান্না বান্না করে একদম সাজসজ্জা করে রেডি করে ফেলেছি। বাড়ির কর্তা ব্যক্তিরাও বেশ খুশি, পুত্রও খুব খুশি। এখন এমন একটা অবস্থা হয়েছে যে কোনোদিন রেস্তোরাঁ খুললেও যে বাইরে থেকে খাবার আসবে তার মনে হচ্ছে না। যদিও আমি সুযোগ পেলেই আওড়াতে থাকি সমানে, যে কতগুলো কর্মসংস্থান বন্ধ হয়ে গেল, তবে এসব শুনে বিপরীত দিক থেকে তেমন কোনো আওয়াজ আসে না। নিউজ পেপারে পাতি হেডলাইনের মতন শুনে পাত্তা না দিয়ে চলে যায়। মনে মনে সাম্যের বুলি আওড়াতে আমরা সবাই পছন্দ করি, কিন্তু আমাদের মনে কোথাও একটা ইচ্ছে কাজ করে আর পাঁচজনকে টপকে প্রথম হওয়ার। কিন্তু সমাজ বিজ্ঞানীরা মনে করেন সামাজিক অসাম্যই সমাজকে রোজ একটু একটু করে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আমরা কথা বলেছিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার গীতাঞ্জলি মুখোপাধ্যায়ের সঙ্গে। আমার একটা ঘটনাই সবার আগে মাথায় এলো। আজকে সকালে আমার একটা বড় রিভিউ ছিল আমার বিগ বসের সঙ্গে। আমার তখন সকালে ল্যাজে গোবরের অবস্থা, 10টা থেকে ইম্পর্টেন্ট মিটিং, আর 9:30টার মধ্যে আমার ভাতের মার দেওয়া হয়নি, আমার মাছের ঝোল ফোটেনি, ছেলেটাকে খেতে দিয়ে উঠতে পারিনি, মানে একেবারে কুরুক্ষেত্র বাঁধিয়ে ফেলেছি বাড়িতে। ঠিক তখনই বসের মেসেজ ঢুকলো, ও নাকি খুব দুঃখিত, ওর রাউটার বিগড়েছে, তাই লাস্ট মিনিট ওকে মিটিংটা রিস্কেডিউল করে পরের দিন করতে হয়েছে। আহ, কি শান্তি! এর থেকে বড় আর সাম্য কি বলুন! অফিসের এন্ট্রি লেভেল ট্রেনি থেকে একেবারে সিনিয়র ম্যানেজার ডিরেক্টর, সবাই কিন্তু এখন নেটওয়ার্কের দাস। আমরা সবাই এখন একই জায়গায়, একই তিমিরে। এটা হচ্ছে গিয়ে প্রধান করোনা সাম্য। আর তাছাড়া অন্যান্য সাম্য তো আছেই, যেমন এই আজই ধরুন না, আমার বর এখন রান্না করছে আর আমি বসে বসে রেকর্ডিং করছি। কে বলেছে যে রান্নাটা খালি মেয়েদের কাজ? ওইসব অ্যাটলিস্ট করোনার দিনে চলবে না, করোনাতে সবাই সমান। তবে সব থেকে সমান একটা ব্যাপারে সবাই, সেটাই আমার প্রধান সাম্য হিসেবে বলা উচিত ছিল,
সেটা হচ্ছে করোনা কিন্তু সবার হতে পারে, সবাই ইকুয়ালি ভালনারেবল। মানে একটা গরিব রিক্সা চালকের থেকে একটা রাজা বা আমাদের ক্রিকেটার, ফিল্ম প্রডিউসার্স, ডিরেক্টার, সবাই ইকুয়ালি ভালনারেবল। খালি করোনা ডিজিজের জন্য না, করোনার সাইড ইফেক্ট যেটা ডিপ্রেশন, সেটাতেও সবাই কিন্তু একই রকমভাবে সেটার শিকার, সেটাই একটা সাম্য। সো করোনা আমাদের বুঝিয়ে দিয়েছে যে আমরা যতই আলাদা আলাদা হই, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই মানুষ, আর সেটাই আমাদের মধ্যে সব থেকে বড় মিল। এটাই মনে হয় করোনা সাম্য, এটাই মনে হয় কেউ চাইছিল আমরা বুঝি। করোনা আর আতঙ্ক, এই কমাসে এই দুটো শব্দ সমার্থক হয়ে গেছে। 8 থেকে 80 সবার মনেই কম বেশি করোনার আতঙ্ক। সেই আতঙ্কের হাত ধরে ঢুকে পড়ল করোনা সাম্য। আর সেই করোনা সাম্য নিয়েই কথা বলেছিলাম সঙ্গীত ও চলচ্চিত্র গবেষক এবং বই প্রকাশক সুমন বন্দ্যোপাধ্যায়ের সাথে। লকডাউনের জন্য আমরা সবাই কোথাও না কোথাও গিয়ে এক হয়ে গেছি। মানে এটা সত্যি খুব চিন্তা করলে অদ্ভুতভাবে জিনিসটা দাঁড়ায় বিভিন্ন দিক থেকে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই যে একটা অফিস, একটা কোম্পানি, যেখানেতে বড় উচ্চপদস্থ কর্মচারী, তিনি যেমন, তার কাছে কোনো কাজ নেই, তার সবচেয়ে অধস্তন যে কর্মচারী ছিল, কিংবা একদম নিচু লেভেলে যিনি ফ্যাক্টরিতে কোনো প্রোডাকশন করছেন কিংবা কিছু, তার কাছেও কিন্তু কোনো কাজ নেই। অতএব কোথাও গিয়ে দুজনেই কিন্তু এক কিছু সময়ের জন্য বেকার, যেখানে তাদের অফিস যেতে হচ্ছে না, কোনো কিছু কাজ করতে হচ্ছে না, প্রোডাকশন বন্ধ, অফিস চলছে না। অতএব তারা কিন্তু গিয়ে দুজনেই সমান হয়ে গেল। এটা ভাবা প্রকৃতির একটা আশ্চর্য জিনিস, যেখানে দুজনেই সমান। আবার পরীক্ষা হচ্ছে না বলে একই ক্লাসের স্টুডেন্ট দুজনেই কিন্তু এক, সেখানে কিন্তু আমি ফার্স্ট হয়েছি, আমি সেকেন্ড হয়েছি কিংবা আমি লাস্ট হয়েছি, এই জিনিসটা থাকছে না, কারণ পড়াশোনা নেই। তো সেই একই জায়গাতে তারা বিলং করছে। সমাজের প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা গেলে কিন্তু এর মধ্যে একটা অদ্ভুত সাম্য নিয়ে চলে এসছে, যেখানেতে মানে বলে না সবার ঊর্ধ্বে মানুষত্ব তাহার উপর নাই, মানুষটাই আসল। তুমি কি করো জীবনে, কি করেছো, সেটা বড় কথা নয়। এইটা সবচেয়ে বড় করে আমাদের চোখে আঙুলে দেখিয়েছে। আমরা শিক্ষায় সমান অধিকারের কথা বলি, কিন্তু এও জানি আর্থসামাজিক অবস্থার কারণে অনেক উচ্চ শিক্ষার স্বপ্ন ভেঙে যায়। কথা বলেছিলাম একটি হাই স্কুলের শিক্ষিকা জয়া বিশ্বাসের সঙ্গে। কোভিড-19 বা করোনা ভাইরাস নিয়ে প্রথমেই যেটা আমার মাথায় আসছে তা হলো, সারা বিশ্বকে এই একটি ক্ষুদ্র ভাইরাস যেন এক ছাতার তলায় এনে দাঁড় করিয়েছে, যেখানে ধনী বা দরিদ্র, উন্নত বা উন্নয়নশীল দেশ বলে কোনো আলাদা বিষয়ই নেই, যেখানে বিশ্বের প্রতিটি দেশ বা দেশের প্রতিটি মানুষের চাওয়া যেন আজ একই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, মানে সমান আর কি, প্রত্যেকেরই চাওয়া সমান, আর সেটা হলো করোনা থেকে মুক্তি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। দ্বিতীয় যেটা মাথায় আসছে, যেহেতু শিক্ষকতার সঙ্গে যুক্ত নিজে, সেহেতু ছাত্রছাত্রীদের কথা মাথাতে আসছেই, কেন জানি না সব ছাত্রছাত্রীকেই মনে হচ্ছে যেন তারা সমান সারিতে এসে গেছে, সবাই সমান, কিন্তু তবুও ভালো বা খারাপ, মেধা বলে মানে নম্বরের ভিত্তিতে আমরা এতদিন যেটা জেনে এসেছি যে ভালো নম্বর পেলে সে ভালো আর খারাপ নম্বর পেলে সে খারাপ, তো সেই ভালো বা খারাপ মেধা বলে কিছু নেই আর কি, এখানে সবাই সমান। কলেজ ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও একই নিয়ম, মানে মানে কোনো একজনের নয়, সবার ক্ষেত্রেই একই নিয়ম। আর সবশেষে যেটা আমি বলতে চাইছি তা হলো, নিজের সঙ্গেই আমার ঘটেছে, সেটা মুদি দোকান, বাজার বা ওষুধের দোকান যেখানেই গেছি সেখানে লাইন দিতে হয়েছে, সেখানে সবাই সমান আর কি। এমনকি দ্বিতীয় দফার লকডাউন যখন শুরু হলো, এমনও হয়েছে যে আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস, এই যেমন চাল ডাল, আটা, তেল, নুন, বিস্কুট ইত্যাদি, সেক্ষেত্রেও একটা পরিমাপ বেঁধে দেওয়া হয়েছে, মানে সবাই সবাই সমান পাবে আর কি। মানে কেউ চাইলেই আমি 6 মাসের খাবার তুলে নিলাম, বাড়িতে গুদাম করে রাখলাম, এরকম হয়নি, অন্তত আমার এখানে আমি দেখেছি যে সবাইকে একটা নির্দিষ্ট পরিমাপ বেঁধে দেওয়া হয়েছে যে এর বেশি তুমি নিতে পারবে না, তখন পরিমাপ বেঁধে দেওয়া হয়েছে। তো কোথায় যেন মনে হয়েছে আমার সব মিলিয়ে যে করোনা যেন আমাদেরকে সাম্যতা শিখিয়ে দিল। করোনা আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়ে গেছে। সামাজিক সাম্য, যা হয়তো সোনার পাথর বাটি, তা যদি এই করোনার হাত ধরে
উঁকি মারে আমাদের জীবনে, ক্ষতি কি? শুরু করেছিলাম ফুটবল খেলা দিয়ে আর শেষ করব রেস দিয়ে, মানে দৌড় প্রতিযোগিতা। সেই দৌড় প্রতিযোগিতা যেটা হয়েছিল খরগোশ আর কচ্ছপের মধ্যে। আপনি যে গল্পের কথা জানেন আমি সেই গল্প মোটেও বলবো না। হ্যাঁ, সেই গল্পের লেজটুকু ধরবো, কারণ সেই গল্পটা শেষ হয়েছিল এইভাবে যে কচ্ছপ রেসটা জিতে গেছিল কারণ খরগোশ একটু ওভার কনফিডেন্ট হয়ে ঘুমিয়ে নিয়েছিল আর সেই সুযোগে কচ্ছপ কেল্লা ফতে করে দিয়েছিল। কিন্তু এই ব্যাপারটা খরগোশের ইগোকে হার্ট করে। খরগোশ কচ্ছপের কাছে গিয়ে প্রস্তাব জানায় যে আরো একটা খেলা হবে। এটা সিকুয়েল, ঠিক বুঝেছেন। কচ্ছপ প্রস্তাবে রাজি হয়ে যায় কারণ কচ্ছপও তখন আত্মবিশ্বাসের টকবক করে ফুটছে। এইবার রেস হয় এবং খরগোশ আর কচ্ছপের মধ্যে যে রেসটা হয় তাতে কিন্তু এবার খরগোশই জিতে যায়, কারণ খরগোশ এবার আর সেই ভুলটা করেনি গতবার যেটা করেছিল ওভার কনফিডেন্ট হয়ে। গল্পটা কিন্তু এখানেও শেষ নয়, আরও একটা সিকুয়েল আছে। আপনি ভাবলেন এক এক ড্র হয়ে গেল, এখানেই খেলা শেষ করে দেবো, সাম্য বোঝাতে? একেবারেই নয়। এই খেলাটার আরেকটা পার্ট হবে এবং সেটা খরগোশে আবার প্রস্তাব নিয়ে এলো কচ্ছপের কাছে। কচ্ছপ তখন কিছুটা হলেও অপমান ভুলতে চাইছে। কচ্ছপ ভাবছে একটা সুযোগ নিয়েই নেওয়া যাক। কিন্তু কচ্ছপ একটা কথা বলল খরগোশকে, বলল খেলবো আমি বটে, কিন্তু কোন রাস্তা দিয়ে দৌড়টা হবে সেই রাস্তাটা আমি ঠিক করব, এটাই ছিল কচ্ছপের শর্ত। খরগোশ শর্ত মেনে নিল। এরপর শুভ দিন দেখে সেই দৌড় প্রতিযোগিতা শুরু হলো। খরগোশ যথারীতি অনেক আগে এগিয়ে গেল, কচ্ছপ টুক 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 করে এগোচ্ছে। খরগোশ তো এগিয়ে গেল, কিন্তু খরগোশ শেষমেশ কি দেখলো? খরগোশ দেখলো সামনে বিশাল জলভূমি। এই জলভূমি পার করার সাধ্য তো খরগোশের নেই। খরগোশ বুঝল এটা কচ্ছপের ফন্দি। খরগোশ আর কি করে, বিমর্ষ হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। অবশেষে প্রায় সূর্য যখন ঢলে পড়েছে সেই সময় কচ্ছপ গিয়ে সেই জলাধারের সামনে পৌঁছল আর মিটিমিটি হাসলো খরগোশকে দেখে। খরগোশের তখন তো গা রাগে রিরি করছে। আপনি কি ভাবলেন খেলার রেজাল্ট 2-1 হবে? এখানে তো আসল টুইস্ট। কচ্ছপ খরগোশকে কাছে ডেকে নিল। খরগোশ একটু অভিমান করেছিল বটে, কিন্তু সব অভিমান ভুলে কচ্ছপের কাছে গেল, আফটার অল ওরা তো বন্ধু। কচ্ছপ খরগোশকে বলল তুমি আমার পিঠে চড়ে বসো, দুজনে একসঙ্গে এই জলাধারটা ক্রস করব। তাই করলো এবং দুজনে একসঙ্গে প্রথম হলো। আর নীতি কথা হিসেবে এটুকুই বলার, আমি একা নয়, আমরা জিততে পারি। সেই জেতার মজাটাই আলাদা, যেখানে সবার সমান অধিকার, সাম্যের অধিকার। এতক্ষণ শুনলেন করোনার প্রেক্ষাপটে সামাজিক সাম্য বিষয়ক একটি রূপক অনুষ্ঠান, করোনা সাম্য। গ্রন্থনা নির্মাল্য রায়, প্রযোজনা সুভায়ন বালা, আকাশবাণী কলকাতা।